তো ফাইনালি আমসব তো আমাদের তৈরি হয়ে গেছে, তো আমি সবচেয়ে বড় বাইটটা নিয়েছি। এটা আমাদের গাছের প্রথম আমের তৈরি আমসত্ব। তো ভিডিওটা পুরোটা দেখুন, ঠিক আছে? আমি এখন খাই। তো আমাদের বাড়ির পেছনেই আমাদের এই ছোট্ট আম গাছটি আছে। তো সামনে ঝড় আসতে চলেছে, সেই জন্য আমরা আমগুলি অনেক আগেই তুলে নিচ্ছি। তবুও এর মধ্যে অনেক আম পেকে গেছে, ঝড়েতে অনেক আম নষ্ট হতে পারে, সেই জন্য আগে তুলে নিয়ে আমাদের আমসত্ব তৈরি করে রেখে দিতে হবে। তো আপনারাও যদি চান আমসত্ব তৈরি করতে পারেন, তো ভিডিওটা পুরোটা দেখুন। সবার প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন আমি কীভাবে ধুচ্ছি, যাতে না আমে একটু আঠা লেগে থাকে। আমার আম ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমগুলি আমি একটা একটা করে প্রেসার কুকারে দিয়ে দেবো। যতগুলো আমরা আমসত্ব করতে চাইছেন ততগুলি প্রেসার কুকারে আম দেবেন, বাকি রেখে দেবেন। আমার প্রেসার কুকারে আম দেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দুখানা সিটি দিতে হবে, তবে আমটা ভালোভাবে সেদ্ধ হবে। আমি প্রেসার এটা দিচ্ছি। কেউ যদি চান কড়াইতেও করতে পারে, তবে প্রেসার কুকারে করাটাই সবচেয়ে ভালো হবে। আমটি সেদ্ধ হয়ে গেছে, দেখুন। আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম এখানে, এখন ঠান্ডা হয়ে গেছে। হাত ভালোভাবে ধুয়ে নেবেন, এটা হাতে না হলে করা যাবে না কোনো কিছু সাহায্যে। এইভাবে আমটা ভালোভাবে রসটা বার করে নিতে হবে। এইভাবে দেখুন কিভাবে বার করছি, সব রসটা ভালোভাবে বার করে নিলাম। এবার আমি কড়াইয়ে চলে যাচ্ছি। কড়াই অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম যাতে কড়াইটা গরম হয়ে যায়। তাই চামচের সাহায্যে আমের রসটা আস্তে আস্তে দিয়ে দেবো। যতটা করবেন ততটাই দেবেন, একবারে না পারলে দুবার ধরে করবেন। আমি এখানে দুবার ধরে দিচ্ছি, একবারে থেকে দুবারে করলে আমি ভালোভাবে করতে পারবো, নাহলে এটা ফাটে। যখন করবো তখন দেখবেন কীভাবে এই যখন তৈরি হয়ে যায় তখন ফোটে, হাতে পড়ার ভয় থাকে। আমি এবার দিয়ে দিচ্ছি চিনি। কেউ যদি চিনি না বেশি ভালোবাসেন, চিনি ছাড়াও করতে পারবেন। জিরে ভাজে, জিরেকে ভেজে দিয়ে দিতে পারেন, তার সঙ্গে গোলমরিচ গুঁড়োও দেওয়া যেতে পারে, কেউ লঙ্কাও দেয়। যারা চিনি ভালোবাসেন না, ঝাল খেতে ভালোবাসবে, তারা এইভাবে করবেন। আর যারা দোকানের মতন আমসত্ব চান, তারা ঠিক আমি যেইভাবে করছি সেইভাবে করবেন। পুরো দোকানের মতন খেতে হবে। এইভাবে নাড়তে থাকুন, সারাক্ষণই নাড়বেন, হাই ফ্লেমে রাখবেন, নাহলে নিচে বসে যাওয়ার ভয় থাকবে। যখন এইভাবে দেখতে পাচ্ছেন আটা আটা হয়ে এসছে, ফাটছে, কেমন ফাটছে বুঝতে পারছেন? দেখুন কেমন আটা আটা হয়ে গেছে, তখন জানবেন আপনার আমসত্ব রেডি। এবার একটা ডিশেতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, নাহলে আমসত্বটা উঠবে না। এইভাবে ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি, কারণ গরম গরমই দিতে হবে একটা ডিশেতে, না হলে আমসত্ব উঠবে না, কড়াইতে বসে যাবে। এইভাবে দিয়ে যতটা ধরবে ততটাই দেবেন, দিয়ে ভালোভাবে চাড়িয়ে নিতে হবে। দেখুন কীভাবে চাড়াচ্ছি। কেউ যদি চান পাতলাও দিতে পারেন, আবার মোটা করেও দেওয়া যেতে পারে। আমি একটু মোটা করেই দিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে, আমার দুখানা হয়েছে ডিশেতে। আমরা যতটা পরিমাণে করবেন ততটা কোনো ডিশ লাগবে। দেখুন আবহাওয়া খুব ভালো, রোদ্দুর নেই, কিন্তু তবু কত সুন্দর বসেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে লাইক করবেন। আজকে আসছি, আবার দেখা হবে অন্য রেসিপির সাথে।